বাবা মায়ের সাথে নিজের স্বপ্ন পূরণ করলো মিঠাইয়ের দর্শা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী তনিলাহা রায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন মিঠাই ধারাবাহিকের হাত ধরে। এই ধারাবাহিকে দর্শার চরিত্রে দর্শকদের মন জিতেছেন তিনি। আমজনতার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তন্নি। মিঠাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর আর তাকে পর্দায় দেখা যায়নি। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। হয়তো অনেকেই জানেন না, তন্নির নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে আর এই ইউটিউব চ্যানেলে নিয়ম করেই ব্লগ পোস্ট করেন তিনি। তবে এবার নিজের স্বপ্ন পূরণ করলেন মিঠাইয়ের দর্শা। কলকাতার বুকে নিজের একটি বাড়ি কিনলেন অভিনেত্রী। বাড়ির গৃহ প্রবেশের ভিডিও আপলোড করলেন তন্নি। ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর মা খুব অসুস্থ। অসুস্থ শরীর নিয়েই মেয়ের আনন্দে সামিল হয়েছিলেন। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল তাদের একটা নিজস্ব বাড়ি হবে কলকাতার বুকে। এবার সেই ইচ্ছেই পূরণ হলো। তো বন্ধুরা, এই খবরটি জেনে তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।